সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দশম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞানটি, বা পদার্থবিজ্ঞান যে বিষয়টির অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি নমুনতনে। তো ফার্স্ট অফ অল আমরা দেখো যে উত্তরে যাওয়ার আগে প্রথমে নির্দেশনাগুলো একটু দেখে নিই যে কিভাবে লিখলে আসলে তুমি পূর্ণাঙ্গ মার্কস পাবে আর কি কি আমাদের এখানে লিখতে বলেছে। কারণ তোমরা অনেক সময় এগুলো না জেনেই কিন্তু আসলে উত্তর লেখা শুরু করে দিচ্ছ যেখান থেকে সেখান থেকে, ফলে দেখা যাচ্ছে যে তোমাদের আসলে অ্যাসাইনমেন্টে পূর্ণাঙ্গ মার্কস পাওয়ার সম্ভাবনাটা একদম কমে যাচ্ছে। তো এখন দেখো যে পূর্ণাঙ্গ মার্কস পেতে গেলে তোমার এই বিষয়টির সাথে আসলে তোমার উত্তরটি মিল আছে কিনা সে বিষয়টি অবশ্যই লক্ষণীয়, এবং আসলে যতটুকু চেয়েছে ততটুকু দেওয়া আছে কিনা সেটা আসলে এখানে মুখ্য বিষয়। ওকে, তো আমরা শর্ট এবং সিম্পল ভাবে আমরা অ্যাসাইনমেন্টের উত্তরটি তোমাদের সাথে শেয়ার করছি, খুব বেশি বড় না, কিন্তু আসলে অ্যান্সারটাও যে কম ছোট করব বা দেখাচ্ছি অ্যান্সারের যে বাইরের কোনো কিছু নিয়ে আসবো সেটাও না, ছোট করব সেটাও না। ওকে, আচ্ছা এখন দেখো, তাহলে ফার্স্ট অফ অল যে জিনিসটা বলা হয়েছে যে ভর শক্তি সম্পর্ক উৎপাদন, আর এটার অ্যাসাইনমেন্টের শিরোনাম দিতে পারো ভর শক্তি সম্পর্ক, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। ওকে, যেটা আমাদের কভার পেজে দিতে হবে, আর আমাদের মূল লেখা শুরু হবে ক নং প্রশ্নের উত্তর। আচ্ছা, তো এখন দেখো যে ভর শক্তির মধ্যে সম্পর্ক, নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত পদার্থ তথা ভর শক্তিতে রূপান্তর হয়। অবশ্য নিউক্লিয় বিক্রিয়ায় মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ শক্তিতে রূপান্তর হয়। পদার্থ শক্তিতে রূপান্তর হলে যদি ই পরিমাণ শক্তি পাওয়া যায় তাহলে ই সমান হচ্ছে কি এম সি স্কোয়ার, যেটা কিনা একটা বিখ্যাত সূত্র। এখানে এম হচ্ছে শক্তিতে রূপান্তর ভর এবং সি হচ্ছে আলোর বেগ, যা 3×10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্সন এর সমান। পরীক্ষা করে দেখা গেছে একটি ফিশন বিক্রিয়ায়, অর্থাৎ একটি নিম্ন শক্তির ইলেকট্রন মানে নিউট্রন যদি একটি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে মানে U-235 আঘাত করে তাহলে প্রায় 200 MeV, যেটাকে আমাদের কনভার্ট করে দেখো যেখানে এম যদি আসলে তোমরা মানে ভ্যানিশ করতে চাও তাহলে 10⁶ দ্বারা গুণ করতে হবে। কেন করতে হবে, কিসের জন্য করতে হবে, এগুলো যদি বিস্তারিত বলতে যাই তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি 1 ঘন্টার ভিডিও হবে, মানে বিস্তারিত তোমাকে যদি ভেঙে ভেঙে বুঝাই। তো আমি আসলে চাচ্ছি না যে অত বড় ভিডিও করে, তাই এগুলো আসলে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে এম যদি ভ্যানিশ করতে চাও মানে উঠিয়ে দিতে চাও বা এককটা কনভার্ট করতে চাও যে ইভিতে, এম ইভি কে ইভিতে, তাহলে দেখা যাচ্ছে 10⁶ দ্বারা গুণ করতে হবে। তারপরে যদি তোমরা ইভি কে আসলে জুলে কনভার্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে ওই যা ছিল তার সাথে আবার 1.6 গুণিত 10⁻¹৯ হচ্ছে 19, এটা দ্বারা -19 আসলে। তো এখন এটা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে আমাদের এখানকার শক্তি, নির্গত শক্তি। তো সেটা ক্যালকুলেশন করে 3.2×10⁻¹⁷ জুল শক্তি নির্গত হয়। তো যেহেতু ফিশন বিক্রিয়া একটি শৃঙ্খল বিক্রিয়া, মুহূর্তের মধ্যে কোটি কোটি বিক্রিয়া সংঘটিত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, এই বিষয়টা দিয়ে আমাদের আসলে প্রথম যে নির্দেশক ছিল তার উত্তর আমাদের শেষ। এরপরে যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে নিউক্লিয়ার শক্তি কিভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে বিক্রিয়া ও চিত্রের সাহায্যে উপস্থাপন করতে হবে। এখন দেখো আমি তোমাদের সাথে জাস্ট আমি উত্তরটা শেয়ার করছি, কারণ আমি পূর্ণাঙ্গ পড়ছি না। এর কারণটা হচ্ছে যে আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আর 100% সঠিক আছে, হয়তো বা টুকিটাকে যদি কোনো বানানে ভুল থাকে ওটা তোমরা কারেকশন একটু করে নেবে, তবে আমার জানা মতে মোটামুটি ভাবে নাই, ঠিক আছে, পূর্ণাঙ্গ সঠিকভাবে করারই চেষ্টা করেছো, হয়তো বা টুকিটাকে বলা যায় না, মানুষ মাত্রই ভুল। সো যদি বানান বা কোনো কিছুতে ভুল হয় তো সেটা তোমরা আশা করি বুঝতে পারবা যে কোনটা কি আছে। ওকে, তেমন দেখো খ নাম্বার যে প্রশ্নের উত্তর সেটা আসলে দেখতে পারি নিউক্লিয়ার শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যেসব জ্বালানি ব্যবহার করা হয় তার একটি হচ্ছে U-235, এখানে 92টি প্রোটন এবং হচ্ছে কি 143টি নিউট্রন আছে। প্রকৃতিতে এদের পরিমাণ খুব কম, মাত্র হচ্ছে 0.7%, এর অধ্যায়ও হচ্ছে দেখো যে 704 মিলিয়ন, এই সংখ্যাটাকে যদি তুমি উচ্চারণ করতে যাও 704 মিলিয়ন বছর, মানে অনেক বছর। ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস খুব সহজে আরেকটা নিউট্রনকে গ্রহণ করতে পারে, তখন ইউরেনিয়াম 235 পুরোপুরি অস্থিতিশীল হয়ে যায়। এটা তখন ক্রিপ্টন 92 এবং হচ্ছে ব্যারিয়াম 141 এই দুটো ছোট নিউক্লিয়াসে ভাগ হয়ে যায়। তার সাথে সাথে আরও তিনটা নিউট্রন বের হয়ে আসে যেটা নিচের সমীকরণে দেখানো হয়েছে, ফলশ্রুতিতে আমাদের এই বিক্রিয়াটা সংঘটিত হয়। দেখো যে সমীকরণের বাম পাশের মোলের ভর বের করে এবং সেটাকে ডান পাশের মোলের ভরের সাথে তুলনা করলে দেখা যাবে ডান পাশের ভর কম, যেটুকু ভর কম সেটুকু আসলে ই সমান MC² এর শক্তি হিসেবে বের হয়ে গেছে। তো তোমরা যদি ডান পাশ বাম পাশ চিন্তা করো তো দেখবা যে আসলে ভর সংখ্যাটা কমে গেছে আর কি, এখন যতটুকু কমেছে সেটা ই সমান MC² এর দ্বারা যেটুকু নির্গত শক্তি হয়েছে সেটুকু বের হয়ে গেছে সেটা বলা হচ্ছে। তো তোমাদের যেহেতু বলা হয়েছে চিত্র সহ উপস্থাপন করতে হবে, তাই চিত্র অবশ্যই মাস্ট তোমাদের দিতেই হবে।
আর চিত্রটা ঠিক যেভাবে দেখছো সেভাবে দিলে হবে, এর থেকে ভালো করারও দরকার নেই। আর মোটামুটি ভাবে এভাবে অঙ্কন করার চেষ্টা করবে যতটা পারা যায়, ওকে? এরপর দেখো, এ বিক্রিয়ায় যে তিনটি নিউট্রন বের হয়ে এসেছে তারা আসলে প্রচন্ড গতিতে বের হয়ে আসে, তাই খুব সহজে অন্য ইউরেনিয়াম বা 235 ইউ সেগুলো ধরে রাখতে পারে না। মানে ইউরেনিয়ামকে বোঝানো হচ্ছে, কোনোভাবে যদি এগুলো গতিশক্তি কমানো যায় তাহলে সেগুলো অন্য ইউরেনিয়াম নিউক্লিয়াসে আটকা পড়ে সেটাকেও ভেঙে দিয়ে আরো কিছু শক্তি এবং আরো তিনটি নতুন নিউট্রন বের করবে, ঠিক আছে? নিউট্রন গুলো গতি কমে আসার পর সেগুলো আবার নতুন নিউক্লিয়াসকে ভেঙে দেয় এবং এভাবে চলতে থাকে। এই প্রক্রিয়াকে বলে চেইন রিঅ্যাকশন। এই পদ্ধতিতে প্রচন্ড তাপশক্তি বের হয়ে আসে, সেই তাপশক্তি ব্যবহার করে পানিকে বাষ্পীভূত করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে খুব সহজে 1000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায় বা পাওয়া সম্ভব। এবার দেখো গ নম্বর প্রশ্নের উত্তর, যে গ নম্বর নির্দেশনাটা ছিল সেই নির্দেশনা অনুযায়ী গ নম্বর প্রশ্নের উত্তর কি? দেখো যে নিউক্লিয়ার শক্তির পরিবেশগত প্রভাব, অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার শক্তি পরিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে। একটি পারমাণবিক শক্তি চুল্লি স্থাপনের পূর্বে পূর্বে অঞ্চলের পরিবেশ, ভূকম্পন প্রবণতা, হাইড্রোলজি, আবহাওয়াবিদ্যা, জনসংখ্যা এবং শিল্প পরিবহন ও সামরিক স্থাপনা সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হয়। এছাড়া অগ্নিকাণ্ড, বিস্ফোরক বা বিস্ফোরণ, বিকিরণ ও দুর্ঘটনার কারণে মহা বিপর্যয় ঘটতে পারে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানের নিউক্লিয়ার বিশেষজ্ঞ প্রয়োজন। পারমাণবিক বিদ্যুৎ চুল্লির দুর্ঘটনার ফলে ক্যান্সারজনিত রোগের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে। যেসব স্থানে এ ধরনের দুর্ঘটনা ঘটে সেসব স্থানে জন্ম নেওয়া সকল শিশুই শারীরিক প্রতিবন্ধকতা শিকার হয়। জমির উর্বরতা চিরদিনের জন্য বিনষ্ট হয় পারমাণবিক চুল্লিতে রাসায়নিক বিক্রিয়ার পর সৃষ্টি হয় তেজস্ক্রিয় বর্জ্য, যা জীবজগত ও পরিবেশের জন্য মারাত্মক বিপজ্জনক। এসব বর্জ্য কমপক্ষে 10,000 বছর বিশেষভাবে সংরক্ষণ করতে হয় যেন তেজস্ক্রিয়তা ছড়াতে না পারে। যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক না কেন, তারপরেও প্রাকৃতিক বিপর্যয় ও কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার সম্ভাবনা কম বেশি থেকেই যায়। ওকে, তো এই ছিল আমাদের আসলে চতুর্থ সপ্তাহে 10ম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়টির নমুনা উত্তর। তো আশা করি তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তাহলে সেক্ষেত্রে আমি আশা করছি তোমরা পূর্ণাঙ্গ মার্কস পাবে বলে আমি আশাবাদী। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার সুন্দর মতামত জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন যায়। সবার আগে তুমি আসলে সঠিক এই অ্যাসাইনমেন্টের উত্তরটি তুমি আসলে লিখে পূর্ণাঙ্গ মার্কস পেতে পারো। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টে ফর হোম, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ সো মাচ।